লাইভে আসি আর লাইফ কেটে যায়, লাইভে আসি আর লাইফ কেটে যায়। মার্ক জুকারবার্গ মামা মনে হয় বেটার বউ রাতে পিটানি খেয়েছে, মার্ক জুকারবার্গ মনে হয় বউ রাতে পিটানি খায় বেটার মাথা খারাপ হয়েছে। লাইফে আসি আর লাইফ কেটে যায়। আজকে নিয়ে কয়বার লাইফ, আজকে কয়বার লাইফ কাটলো ফাইন? চারবার, আজকে চারবার লাইফ কাটলো। মানে প্রত্যেকটা লাইভে আসি আর কেটে যায়, লাইভে আসি আর কেটে যায়, লাইভে আসি আর কেটে যায়। মার্ক জুকারবার্গের মনে হয় বউ মনে হয় বেটার মনে হয় পিটানি দিছে, এই জন্য এই অবস্থা। খুবই বিরক্ত, খুবই বিব্রত, বিরক্ত লাগতেছে এখন আমার। এদুঃখে আমি জুস খাই। কি অবস্থা সবার, কেমন আছেন? জাবেদ খান লিখছেন, হাই আপি, হ্যালো ডিয়ার। আশা করি সবাই এখন দেখতে পারতেছেন। এই নিয়ে আমার চারবার লাইভ কাটছে আজকে, একদিনে চারবার লাইভ কাটছে, কেমনটা লাগে বলেন? লাইভে আসিয়া লাইভ কেটে যায়, লাইভে আসিয়া লাইভ কেটে যায়, লাইভে আসিয়া লাইভ কেটে যায়। মানে খুবই বিরক্তিকর লাগতেছে আমার কাছে বিষয়টা। বাই দ্য ওয়ে, হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন, লাইভটা একদম ঠিকঠাক আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওয়াসিকা জান্নাত লিখেছে, হাই, হ্যালো আপু। সো আমার আগে লাইভটাও কেটে গেছে, জানি না এই লাইফটা কি হবে। এই জন্য আমি এই এটার মধ্যে আগে কাপড় কাপড় নিয়ে আসি, কাপড় রাইখে আসছি যে ঠিক আছে আগে দেখে লাইফটা টিকলে তাহলে কাপড়টা করুক, মানে দেখাবো। পলি আপু লিখেছেন, আমি তোমায় খুব লাইক করি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও তুমি দেখতে অনেক সুন্দর, সাদিয়া জান্নাত, থ্যাংক ইউ। অনন্যা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মোবারক হোসেন আমি ভালো আছি, লাইভ দেখতে আসলাম, আগে লাইভ দেখে আসলাম। মুসাইব আপু আগে লাইভটাকে দেখেন গেছে, মানে এত বিরক্তিকর আপু, আজকে আমার চার চারবার লাইভ কেটে গেছে, এই জন্য বলতেছে মার্ক জুকারবার্গ মনে হয় বেটার বউয়ের হাতে পিটানি খেয়েছে, এই জন্য তারা লাইভ চলে গেছে। একটা লাইভও ঠিকঠাক মতো করতে পারতেছে না। বাই দ্য ওয়ে, হোপফুলি এটা ঠিকঠাক থাকবে। আমি কি খাই? আমি এটা হচ্ছে ইয়ার জুস খাই, পেঁপের জুস খাই, পেঁপে পেঁপে মিল্ক আর মানে নাটস, অনেক রকমের নাটস মিল্ক পেঁপে একসাথে মিক্সড করে, মানে ইটস লাইক কোন একটা মিল্ক শেকের মতো আর কি। হুমায়ুন কবি, ও আপা দাদা কই, তোর বউকে নিয়ে ভেঙে গেছে, ফালতু কথাটা থাপড়ায় বুচ্ছটায় ফালতু মন চাই। আমিনুল ইসলাম বাবু লিখেছে, তুমি বসে আছো কেন? বসে থাকলে আমাকে জুতার বাড়ি কিভাবে দিবা? ও মা, জুতার বাড়ি কি বসে বসে দেওয়া যায় না? ফালতু কোথাকার থাক। আর নয়নতারা লিখেছে, মাশাল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সাদিয়া একটা লিখেছে, সত্যি তুমি সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার উচিত কথাগুলো খুব ভালো লাগে, হৃদয়মণি, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালো লাগে আপু। প্রীতি মল্লিক, থ্যাংক ইউ, এত মজার আপু আপনি, সেজান আহমেদ অথুই, এত মজার খেয়ে দেখছেন। পারহান আজ লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, তোমার পেজে সবসময় আমার সাথে এমন করে, ড্রেস কনফার্ম করছে, তিন দিন পরে ড্রেস নাই বলছে। আচ্ছা আমি একটু দেখতেছি পারহান আজ আপু, এই আমার মডারেটর বদমাইশগুলোর সাথে আপু আমি আর পারতেছি না। আচ্ছা আমি দেখতেছি আপু এখনই, তোমাদের এত কমপ্লেন আমি কিন্তু আর নিতে পারতেছি না। হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, মিস করি, সবাই জানে তুমি আমার বউ। হ্যাঁ কি কই, ব্যাটার তার ছিড়ে গেছে ভাই, লিখছে শুনেন না, সবাই একটু হাসেন। সুমন আহমেদ, হ্যালো ভাইয়া, সবাই একটু হাসেন, সবাই একটু ফ্রিতে বিনোদন দিলাম। আইডির নাম হচ্ছে সুমন আহমেদ, হ্যালো ভাইয়া, লিখছে হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো, আমি তোমাকে মিস করি, সবাই জানে তুমি আমার বউ। ভাই পুরান পাগলের ভাত পায় না নতুন পাগলের আমদানি, বুঝছেন, মানে পাগলামের কোনো শেষ নেই। আপু তুমি আদাবর শ্যামলী কোথাও একটা ব্রাঞ্চ দাও, অ্যাডভোকেট ফৌজিয়া তসনিম, হ্যাঁ আমার খুব ইচ্ছা আছে আপু মোহাম্মদপুর অথবা শ্যামলীতে দিব আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা সুন্দর করে কথা বলো, কি করে আপু এত সুন্দর করে কথা বলো, আয়ুষ রহমান আপনাদের ভালোবাসায় আপু, সবাই একটু ফ্রিতে হাসেন, সবাই একটু ফ্রিতে হাসার ব্যবস্থা করে দিছি। ওই ব্যাটা ওই ব্যাটা লিখছে যে আমি নাকি তার বউ, মানে মাথার তার ছিঁড়া, বুঝছেন, পুরো তার ছিঁড়া আপু, কালো হয়ে যাচ্ছেন, যত্ন নিয়ে নিজের, একটু কালো, হ্যাঁ একটু কালো হয়ে গেছি,
কি যে যত্ন নিব কাজ করতে করতে, মানে কুল পাই না। সুমন মুড়িদা লিখছে, মোটু আপু খুব খাইছেন। মোটু আপু, আমি মোটা? হ্যাঁ আমি মোটা, আল্লাহ আমাকে ক্যামেরাতে কেন যেন মোটা লাগে আমি জানি না। এমডি আলামিন, বিয়ের পর তো বাঙালি মেয়েরা নাক ফুল পরে, আপনারটা কোথায়? হ্যাঁ বাঙালি মেয়েরা নাক ফুল পরে, কিন্তু আমার হাজব্যান্ড তো বাঙালি না, ওইভাবে ওই অর্থে আর কি। তো আমার হাজব্যান্ড তো ব্রিটিশ সিটিজেন, সো মানে ও ডুয়েল সিটিজেন, ও বাঙালির বাঙালি, কারণ ওর মা ছিল বাঙালি। বাট যেটা সমস্যা হয়েছে, আমার হাজব্যান্ড নাক ফুল পরা লাইক করে না, দ্যাটস ওয়াই আমার দেখা যায় ওইভাবে মানে নাক ফুল আমি পরি না। বাট সামটাইমস ইয়াস, মাঝে মাঝে পরি। ফরিদ নোয়াখালী, থ্যাংক ইউ সো মাচ ফরিদ নোয়াখালী, আপনি উদ্যোক্তা হিসেবে অনেকের প্রেরণা, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে, কারণ আপনি অনেকেরই পছন্দের একজন মানুষ, চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু কথা আছে না, পাগলের সুখ মনে মনে, নাহা ডাক্তার, একদম আপু, কীরকম পাগল বলেন এটা। পূর্ণিমা দাস, হ্যালো খালামণি, কেমন আছেন আপামণি? ও আমার মাথা পড়ে গেছে, আপামণি নামে পড়তেছে খালামণি। মার্ক জুকারবার্গ আমার চারবার লাইভ কেটেছে, এই জন্য এই ব্যাটার সাথে আমার নিজের মাথাও গেছে। আপনি লিখছেন খালা আপামণি, আমি পড়তেছে খালামণি। পূর্ণিমা দাস, আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাহিদা সুলতানা, খুব মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ আপু। জমশেদ এসকে লিখেছেন, সম্মানিত আপু আপনার পরিবারের সবাই ভালো আছে? খুবই ভালো আছে, আপনি কেমন আছেন? কালোতেই ভালো লাগে তোমায় আপু, মায়েশা চৌধুরী, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। হ্যালো কেমন, সেটা তো পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুমাইয়া রহমান মিম আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ। ফাইজা আলম লিখেছে, মোটা রাখতেছে আমাকে কেন? আমার তো ওজন কমছে আমার ফেসের জন্য, কারণ আপনার এখন আমার ফেসটা দেখতেছেন অনলি, আর আমার গালের মধ্যে এক গাঁটটি মাংস আছে, আমার সারা শরীর শুকালে গাল শুকায় না। আমি বনানীতে থাকি, তোমার দোকান থেকে কাপড় নিয়ে অনেক ভালো লাগছে, কাপড় আরাম আছে, চট্টগ্রাম থেকে দেখছেন। জাহাঙ্গীর এমডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমি তো দেখতে মাশা আল্লাহ। এমডি নাজমুল, থ্যাংক ইউ সো মাচ। সুমি আপু লিখেছে, লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু আপু। ওয়ালাইকুম আসসালাম জহিরুল খান, আমি ভালো আছি, মনে হয় এই লাইফটা টিকবে, আমি একটু আমার কাপড়গুলো দেখাই, জুসটা খাই। আপু একটা রিপ্লাই দেন, আপনাকে অনেক ভালো লাগে, ফাই মাসো, একজন মানুষকে অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাহিয়া আপু, মাহিয়া 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 আপু, মাহিয়া আয়রা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? সানবিকে দেখতে চাই, পিরুজপুরের শোরুম চাই। নাজমা রহমান আপু ভালো আছে, আপনি কেমন আছেন? সানবি হিসেবে পড়তে বসে, টিচার আসছে, টিচারের কাছে পড়তে পড়তে বসে। তাসকিয়া জামাল লিখেছেন, আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আপু কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই দিচ্ছেন, খুব ভালো লাগতেছে। সুজাতা ব্লগ কুকিং, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। সেলিনা পারভিন মেঘলা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমি যে ড্রেসটা পরে আসছি আপু, এটা অনেক সুন্দর, গোল আহমেদের একটা ড্রেস, মানে আমি আজকে এই ড্রেসটা লাইভ করতে নিছিলাম। তো আমার লাইভটা আপু জানেন কয়বার কেটে গেছে? চারবার লাইভ কাটছে, আর ভালো লাগে না, এই জন্য আমি বলছি যে না এখন আর ড্রেস নিয়ে বসবো না, এখন জাস্ট টেবিল চেয়ার নিয়ে বসে পড়ছি। বাই দ্য ওয়ে, সো এই ড্রেসটা এত সুন্দর ছিল, আমি এইটা দেখানোর জন্য ওই লাইভে আসছিলাম। সো আমার লাইভ জাস্ট বারবার কেটে যাচ্ছিল, সো হোপফুলি এই লাইভটা একদম ঠিকঠাক থাকবে। আর আমার পরা এই ড্রেসটা না আপু অনেক সুন্দর, অদ্ভুত সুন্দর, আমি ভাবতেছিলাম আপনাদেরকে। এটা লোন কটন আপু, একদম গোলা আহমেদের অরিজিনাল লোন কটন, যেটা আপনারা অনেক পছন্দ করেন। সবাই শুধু আমাকে কমেন্ট করেন যে আপু গোলা আহমেদের লোন কটন গুলা দেখাও, গোলা আহমেদের লোন কটনটা দেখাও। সো এটা হচ্ছে গোলা আহমেদের লোন কটনটা আপু, অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল। সো এই ড্রেসটা, সো আমি ভাবছি এটা দেখাবো। সো এর মধ্যে কয়বার যে লাইফ কেটে গেল আপু বলেন তো, গোলা আহমেদের প্রাইস কত? আমি ধরো ক্যামেরাটা, গোলা আহমেদের প্রাইস কত কার কার মনে আছে আমরা একটু দেখতে চাই। গোলা আহমেদের প্রাইস কত কে কে বলতে পারতেছেন? আমি ভাবতেছিলাম যে এই গোলা আহমেদটা আপনাদেরকে দেখাবো। সো বাট এই যে নেট আপনার হচ্ছে যে লাইভে ফেসবুকের সমস্যা, এই সব কিছু করে শুধু লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আকি আর কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট টমেন্ট করি। আর এই গোলা আহমেদটা আপু এইটা যেটা আমি পরে আছি, মাশাআল্লাহ ইটস রিয়েলি রিয়েলি নাইস,
ইটস রিয়েলি 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 নাইস, ইটস সাচ এ নাইস ড্রেস, ইটস সাচ এ নাইস ড্রেস, খুবই সুন্দর। এটা আমার পরাটা চাইলে আপনারা নিতে পারেন। হ্যাঁ, তো আমার পরা গোলাহামেরটা আপনাদের এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে, সবার এক দেখায় পছন্দ হবে এটা আপু, এমন সুন্দর একটা ড্রেস। তো যারা যারা গোলাহামেদ লাভার আছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার লাইভের মধ্যে। আপনি ডায়েট করেন আর কি ডায়েট করো আপু বলেন, এমডি সবুর সকাল থেকে তো ডায়েট করি, সারাদিন ডায়েট করি, সকাল থেকে আমি চিয়া সিড খাই, সবগুলোর ভুসি খাই, ডিম খাই, তারপর ভেজিটেবল খাই, তারপর ফ্রুট জুস খাই, এগুলোই। আচ্ছা, এই এইটার অন্যটা দেখছেন আপু, আমার পরা ড্রেসটার দোপাট্টাটা অনেক সুন্দর। গোলা আহমেদ লাভার কে কে আছেন, সবার আগে আমার পরাটাই দেখাই দিব, সবার আগে আমার পরাটাই দেখাই দিব। আল্লাহ কি সুন্দর আপু, বলেন তো এটা কোন গানটা চলতেছে, বলেন তো কোন গানটা, বলেন কোন গানটা দেখে কে কে বলতে পারে, আমার পিছনে কোন কোন মিউজিকটা হচ্ছে দেখি কে কে বলতে পারেন, কোন কোন গানটা চলছে এখন। ছাতক থেকে বলছেন নয়না জাহান, থ্যাংক ইউ সো মাচ। জামশেদ এসকে, থ্যাংক ইউ ভাইয়া, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? রাজন মিয়া জামালপুর থেকে দেখছেন এমডি আলামিন নারায়ণগঞ্জে, আমাদের এখন পর্যন্ত কোনো শোরুম নেই বাট ইচ্ছা আছে। আপনার ভিডিও চার বছর ধরে দেখি, কোনো সময় কমেন্ট করি না, আজকে প্রথম কমেন্ট করলাম, অনেকজন অনেক কথা বলবে, আপনিও বলেন দেখি আর হাসি, জাহাঙ্গীর এমডি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ফাইভ ভিডিও ফোনটা দাও। সো ফার্স্টে হচ্ছে যে আমি আমার পরাটা দেখাই দিব, আমার পরা ড্রেসটা অ্যান্ড তার দুইটা কালার আমি দেখাই দিব। একদম পিওর লোন কটন, একদমই পিওর লোন কটন, যেটা কিনা আপনার একদম আপনার কি বলে একদম গোলা আহমেদ পিওর লোন কটন। সো আমি এটা এটা এটার মধ্যে দুইটা কালার হবে, তো এটার দুইটা কালারই আপনাদেরকে একটু দেখাই দিতেছি, যার যেটা লাগে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন। গোলা আহমেদ লোন কটন কে কে নিয়েছেন আমাদের থেকে বলেন তো। সাগরিকা চক্রবর্তী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এগুলো আপনার 2850 টাকা করে, কিন্তু অরিজিনাল গোলা আহমেদ 2850 টাকার গোলা আহমেদগুলো আমরা আপনাদেরকে জাস্ট অফার প্রাইসে কিন্তু দিয়ে দিয়েছি। গোলা আহমেদ যে একবার পড়েছে সে জাস্ট গোলা আহমেদ লোন কটনের ফ্যান হয়ে যাবে, আর লোন কটনের মধ্যে গোলা আহমেদের থেকে ভালো কোনো লোন কটন হইতেই পারে না। লোন কটনের মধ্যে গোলা আহমেদ হচ্ছে বেস্ট কালেকশন, যেটা আমি পরে আছি। গোলা আহমেদের মধ্যে এখন আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো, অরিজিনাল পাকিস্তানি গোলা আহমেদের কালেকশন। কে কে নিতে চান গোলা আহমেদ, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। দেখেন গোলা আহমেদটা কি সুন্দর, দেখেন গোলা আহমেদটা কি যে সুন্দর, গোলা আহমেদের ড্রেসটা অসম্ভব সুন্দর, সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আল্লাহ এইটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এইটা সাচ এ নাইস ড্রেস, ও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই যে আমার পায়ের মধ্যে কি করছো তুমি, সো এইটা হচ্ছে আপনার এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হবে, এটা আমি একটু দেখাই দিই, এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা, এই যে দেখেন। সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, খুবই সুন্দর। এটার ব্যাক পার্টটা হবে এখান থেকে, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে যে আপনার ব্যাক পার্টটা, এন্ড এটা হচ্ছে আপনার স্লিভসটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্লিভস, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার স্লিভস, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন চোস একটা ড্রেস, এটা খুবই চোস একটা ড্রেস। এটার সাইড দিয়ে এই যে কাপড়টা, এই কাপড়টা আপনার প্যানেলের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, প্যানেলের হিসাবে এই কাপড়টা লাগাবেন, এই যে লাইক এরকম করে লাগাবেন, এই যে প্যানেলের জন্য এই কাপড়টা লাগাবেন, এটা হচ্ছে আপনার প্যানেলের কাপড়, এটা হচ্ছে আপনার প্যানেলের কাপড়। ওয়াও, সো এই হচ্ছে আপনার ড্রেসটা, সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, মাশাআল্লাহ পিওর লোন কটনের মধ্যে এক্সেলেন্ট একটা ড্রেস। হ্যাঁ, এটা যা লাগে সে এটা নিয়ে নেবেন, থ্যাংক ইউ সো মাচ। অষ্টগ্রাম কবে আসবে, আমি তোমার পাইলটের বন্ধু সাংবাদিক জুটন আহমেদ। আচ্ছা, আমি তো অষ্টগ্রাম গেছিলাম লাস্ট উইকে, আবার আসবো হয়তো কয়েকদিন পরে। সো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, দেখেন এইটা যে এইটা নেবেন। হ্যাঁ, আমি জেরিন নুসরাত, আমি তোমার খুলনা শোরুম থেকে চুন্ডির একটা ড্রেস নিচ্ছি, সবাই জিজ্ঞাসা করো কোথায় থেকে নিচ্ছ, তাই না? থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আপু মিরপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। শাহানা সুতানা লিখেছেন, এতগুলো মেসেজ দিচ্ছেন দেখছি কিনা, না সরি আপু আমি আসলে দেখি নাই, অনেকদিন ধরে কিছু কোয়েশ্চেন ছিল জানতে চাই আজ। সাবরিনা রাজস্বী, আচ্ছা কি জানতে চান? আমি ফার্স্ট কিভাবে বিজনেস স্টার্ট করছি, আচ্ছা আমি একটু এই ড্রেসগুলো দেখানো শেষ করি আপু, তারপর আমি এগুলো বলবো না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা গোলা আহমেদ, বাও
কি সুন্দর কালারটা জাস্ট দেখেন, অরিজিনাল গোল আহমেদের কালেকশন আপু, অরিজিনাল 2850 টাকার গোল আহমেদ আপু আপনাদেরকে এত কম প্রাইসে জাস্ট আমাদের কাছে এক একটা কালার এক একটা ডিজাইন যত পিস করেছিল জাস্ট আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা, একদম কটনের মধ্যে আপু, একদম কটনের মধ্যে। এটা হচ্ছে আপু আপনার দোপাট্টা, দোপাট্টাটা দেখেন কত সুন্দর কত বড় আর এত সফট আপু। গোল আহমেদের কাপড় যদি একবার হাত দিয়ে ধরছেন আপনি জাস্ট বলবেন ওয়াও, এবং মাস্ট বি আমাদেরকে রিভিউ দিবেন এবং বলবেন যে আপু তুমি এত ভালো একটা লোড কটন আমাদেরকে এত কমে দিচ্ছ। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা, সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, ব্যাক পার্টটা অনেক সুন্দর, হাতার কাপড়টা খুব সুন্দর, ব্যাক পার্টটাও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে। হ্যাঁ, ব্যাক পার্টে অনেক কাপড় দেওয়া আছে। আর এই যে প্যানেলের কাপড়টা, এটা এই ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন, এই যে দেখেন ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন, খুবই সুন্দর লাগবে প্যানেলটা ড্রেসের সাইডে লাগালে। হ্যাঁ, সো যার এটা লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নিয়ে নেন আপু। গোল আহমেদের অরিজিনাল কালেকশন আপু, অরিজিনাল গোল আহমেদ কালেকশন আপু, অরিজিনাল গোল আহমেদ কালেকশন আপু। আই হোপ যে আপনাদের সবার অনেক ভালো লাগবে। গোল আহমেদ মানেই হচ্ছে যে অন্যরকম একটা কিছু, এত কোয়ালিটি ফুল 2850 টাকার গোল আহমেদ আপনাদেরকে দিব অনলি কত টাকায় দিচ্ছে গোল আহমেদ, লস প্রাইসে অনলি 1350 টাকা। এই যে দেখেন ড্রেসের মধ্যে সিল দেওয়া আছে অরিজিনাল গোল আহমেদের, এই যে দেখেন, এই যে দেখেন গোল আহমেদের সিল দেওয়া আছে অরিজিনাল গোল আহমেদের কালেকশন। এই যে দেখেন ড্রেসের মধ্যে দেখবেন এরকম লাক্সারি গ্লোন কটন গোল আহমেদের সিল দেওয়া আছে, অরিজিনাল গোল আহমেদ 2850 টাকার ড্রেস, শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সে 2-3 পিস করে আছে দেখে, অনলি 2-3 পিস করে আছে দেখে আপনাদেরকে দিছি শুধুমাত্র 1350 করে। হ্যাঁ, অনলি 1350 করে দিছি গোল আহমেদ গুলো, যা লাগে সেটা নিয়ে নেবেন। তো জলদি জলদি করে কমেন্ট করতে হবে, লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এইবার আসেন যেটা আমি পরে আছি, এটা তো আমি পরেই আছি, দোপাট্টাটা অনেক সুন্দর, অনেক তুলতুলে একটা দোপাট্টা এটা, মাই গড। তবে আমি ড্রেসটা একটু আপনাদেরকে ডিটেইলসে দেখাই দিব, সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। দেখেন এই যে আমার আমার ড্রেসের এই পাশে দেখেন, এই যে প্যানেলের কাপড়টা লাগানো হয়েছে না, এই যে প্যানেলের কাপড়টা এরকম সাইডে দেওয়া থাকবে, হ্যাঁ ড্রেসের সাইডে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, এত বেশি সফট তুলতুলে, গোল আহমেদ পিওর লোন কটন, যে একবার গোল আহমেদ পরছে সে জীবনে অন্য কোনো লোন কটন পরবে না। মানে আমি তো আমি সবগুলো আমি বই লিখছিলাম, তুমি সবগুলো বই লিখে ফেলছো, ভেরি গুড। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এইটা দেখেন ব্যাক পার্ট, আমার পরাটার ব্যাক পার্ট হচ্ছে এটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার পরাটার ব্যাক পার্ট। আল্লাহ কি সুন্দর এটা, না ব্যাক পার্টটা দেখছেন কি সুন্দর আপু, মাই গড, এইটার জন্য একটা করে লাভ লাইফ ওয়াও হবে। গোল আহমেদের ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ এক্সেলেন্ট এক্সেলেন্ট আপু। এটা হচ্ছে আপনার হাতার কাপড়, জোস একটা ড্রেস, এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়, কি যে ভালো লাগতেছে আপু গোল আহমেদ অরিজিনাল কালেকশন। এই যে আমি এটা পরে আছি, দেখেন ব্যাক পার্টটা কি সুন্দর, ব্যাক পার্টটা দেখেন, অনেক সুন্দর দেখছেন। এটা হচ্ছে আপনার হাতাটা অ্যাজ ইট ইজ আমারটার মতো হবে, খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টটা খুবই সুন্দর দেখেন ব্যাক পার্ট এটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। ওকে, চোস একটা ড্রেস, সাইড দিয়ে প্যানেলের কাপড় দেওয়া আছে, যার এটা লাগবে সে এটা নিয়ে নেবেন। বাংলাদেশের অনলাইনে এত সুন্দর এবং কোয়ালিটি ফুল ড্রেস আর কোথাও পাওয়া যায় না, ধন্যবাদ আপু চট্টগ্রাম থেকে দেখছি। এইচ এম হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যেটা আমি পরে আছি এক্স্যাক্টলি এটাই, এটা সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। মিষ্টি মজুমদার, ত্রিপুরা আগরতলা একটা শোরুম দিব ইনশাল্লাহ, মিষ্টি মজুমদার দিদি ভালো থাকেন, আমার খুব ইচ্ছা একবার আসবো, বেড়াতে আসবো আপনাদের ওখানে, থ্যাংক ইউ সো মাচ। আমি বিদেশ থেকে অর্ডার করি, ওরা বলতেছে হবে না, মানে আপনি যেটা চাইছেন সেটা মনে হয় শেষ হয়ে গেছে। কালকে 9টা ড্রেস রিসিভ করছি, এত ভালো কাপড়গুলো, জাস্ট অ্যামেজিং আপু। ফ্লোরিডাতে আসো, ঘুরে যাও তোমার ফ্যামিলিকে নিয়ে, সাইরা আলী। আচ্ছা আমি বলছিলাম কালকে আপনাকে যে আপু আপনি মনে হয় বিদেশে থাকেন, আপনি ফ্লোরিডায় থাকেন, থ্যাংক ইউ সো মাচ সাইরা আলী আপু। ইনশাল্লাহ আপু আসবো না, একবার দেখা হবে যদি আল্লাহ চায়, অবশ্যই আপনার সাথে একবার দেখা হবে। আপনি আমার এত ভালো একজন কাস্টমার, এত পছন্দ করেন আমাদেরকে, অনেক ভালোবাসা আপু আপনার জন্য। এটা হচ্ছে আমারটার সাথে সালোয়ারের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে আমারটার সাথে সালোয়ারের কাপড়। নাটক কম করো সানবি, ওই ওই দিনের মতো দেখি, আসো ওই দিনের মতো, আচ্ছা দেখি দেখি সানবি হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য সে হাতের মধ্যে ব্লাড আইটা নিয়ে আসছে, রং দিয়ে একদিন করছিলাম না, ও টিচার আসে নাই, দেখি দাঁত ব্রাশ করো আজকে, তুমি দাঁত ব্রাশ করে আসো, এখন প্লিজ দাঁত ব্রাশ করে আসো, প্লিজ দাঁত ব্রাশ করে আসো, দাঁত ব্রাশ করে এসে দেখো এখন আমাকে। আমি আমি বলছি
এটা দেখেন অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। এই মেয়েটা এইরকম মানে ও মনে করেন চুল আসতে হবে না, দাঁত ব্রাশ করবে না, গোসল করতে চাইবে না, খাইতে চাইবে না, ওর সব কিছু মনে করা যায়। শয়তানিতে দাও এক নম্বরের উস্তাদ। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেসটা, অনলি 1350 টাকা নেবেন গোলা আহমেদ। গোলা আহমেদ এত জোর সাপোর্ট যে একবার নিবে ফ্যান হয়ে যাবে। নারায়ণগঞ্জে একটা শোরুম চাই এমডি ইমরান, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। নিজুম রাত, তোনি আপু তোমার চাকরি নট, কারণ আমার কমেন্ট পড়তেছে না, এই যে কমেন্ট পড়ে ফেলেছি। জনিয়া আক্তার লিখেছে আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি মেয়ে, আমার আইডি আমার ছেলের নামে, আপু আমাদের লক্ষ্মীপুরে একটা শোরুম দাও, এমডিসিএম আইডি থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সুমি ইসলাম লিখেছে ইনশাল্লাহ দোয়া করবেন আপু যেন দিতে পারি, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে দেখি আমি তো নিতে পারবো না আপনাদের ড্রেসগুলো, তবুও আমার ভালো লাগে বলে দেখি। তাহেরা বেগম থ্যাংক ইউ, আপনি যে আমাকে ইন্ডিয়া থেকে দেখেন এটাই আমার কাছে অনেক বড় কিছু। জামিল আহমেদ লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া, চৈতি কর্মকার আপনি তো সুন্দর, যাই পড়েন সুন্দর লাগে, আপনাকে সুন্দর লাগবে আপু। আর এটা অনেক আরামদায়ক একটা কাপড় আপু, অনেক আরামদায়ক একটা কাপড়, মানে কাপড়টাই খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল একটা কাপড়। আমার হাতে দুইটা কাফতান আছে আপু, আমি জাস্ট দুইটা কাফতান এখন ছেড়ে দিই আপনাদের জন্য, দুইটা কাফতান আছে আমি জাস্ট আপনাদের জন্য ছেড়ে দিই, দুইটা কাফতান আমি জাস্ট দেখাবো। মিনহা বিনতে মুজা লিখেছে টিপ পরাতে সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন এই একটা কাফতান ফ্রি সাইজ, এই একটা কাফতান ফ্রি সাইজ, আরেকটা কাফতান দেখাবো, কাফতান আমি দুইটা একটু দেখাই দিতেছি, এই একটা কাফতান ফ্রি সাইজ, আরো একটা কাফতান দেখাবো। ওয়াও অনেক সুন্দর দেখেন কাফতানটা, ওয়াও এই ফ্লাওয়ার আর কাফতান একসাথে মিলে গেছে, দেখেন ফ্লাওয়ার আর কাফতান পুরো একসাথে মিলে গেছে না, কাফতানটা অনেক সুন্দর সিল্কের মধ্যে এরকম চারদস্তি ওয়ার্ক করা আছে, ডিজাইনার কাফতান সিল্কের মধ্যে এরকম চারদস্তি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর একদম সিল্কের মধ্যে, খুব সুন্দর একটা কাফতান সিল্কের মধ্যে এরকম চারদস্তি ওয়ার্ক করা আছে কাফতানটা। এই গেল একটা কালার, আর এই হয়েছে একটা কালার, একদম নাম মাত্র প্রাইস আপু এটা ছেড়ে দিব। তোমার পেজ থেকে কালকে দুইটা ড্রেস পেয়েছি, মোট তিনটা জামা পেয়েছি আপু, দোয়া চাই হামিদা বেগম। আপু অনেক ধন্যবাদ আপু আমাদের থেকে কেনাকাটা করার জন্য, অনেক দোয়া রইল। সামিয়া ইসলাম কুষ্টিয়াতে শোরুম দাও, ইনশাল্লাহ আপু। আজকে আমাদের গুলশান, মিরপুর, ধানমন্ডি, সিলেট, খুলনা, চট্টগ্রাম সব শোরুম খোলা আছে না, আজকে আমাদের সব শোরুম খোলা আছে, মিরপুরের শোরুম খোলা আছে, ওয়ারি শোরুম খোলা আছে, ধানমন্ডি শোরুম খোলা আছে। ওয়াও আপু এইটা দেখেন কি নাইসলি চারদস্তির ওয়ার্কটা করা আছে না, অনেক নাইসলি চারদস্তির ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর এটা, খুবই সুন্দর। চেরি চেরি গাছটা কোথায় থেকে নিছি এটা হচ্ছে, নিছি হচ্ছে একটা একটা ফেসবুক পেজ আছে, এটার নাম হচ্ছে কি যেন ওই দিন বুঝলাম, রোজ রোজ বি। এটা দেখেন আপনার কাজটা, জারদস্তি ওয়ার্কের কাজটা, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। হ্যাঁ যার এটা লাগে এইটা নিয়ে নেবেন, এই কাফতানটা আমরা একদম লস প্রাইস আপু ছেড়ে দিতেছি, সিল্কের এরকম গর্জিয়াস পার্টি কাফতান আপু, গর্জিয়াস পার্টি কাফতান আপু, যার এই কালারটা লাগে সে এইটাকে নেন, যার এইটা লাগে সে এইটাকে নেন, পার্টি কাফতান আপু, পার্টি কাফতান। এই পার্টি কাফতানটা কততে ছাড়ছি ভাই, 1080 টাকায় নেবেন এই পার্টি কাফতানটা, এটা 1480 টাকা ছিল, 1480 টাকা ছিল ডিসকাউন্ট, এটাকে আমরা ছেড়ে দিয়েছি 1080 টাকায়। দেখেন এত নাইসলি চারদস্তি ওয়ার্ক করা এই পার্টি কাফতানটা নেবেন 1080 টাকায় অনলি। এই ওটা খুলে গেছে লাইটটা, লাইটটা অফ হওয়াতে কিন্তু খারাপ লাগে না ভাই, ভালোই লাগে, থ্যাংক ইউ সো মাচ। কি খাবা? 7-Up খাবা, কারণটা কি? এটা কি আনছে বাসায়? এটা ড্যাডি আনছিল, ড্যাডি আনছিল, তোর ফ্রিজে নিয়ে রাখো, ঠান্ডা হলে তারপরে খাও না। সোনিয়াকে যা বলো, এই এই ড্রেসটা দাও তো যেটা আগে লাইভে দেখাইছিলাম সবুজটা, তারপরে তুমি পরে যেও না, এই ড্রেসটা আমি আগে লাইভে দেখাইছিলাম, এটা আমি 1080 টাকায় ছেড়ে দিচ্ছি, যা লাগে নিয়ে নিন, 1080 টাকায় ড্রেসটাকে ছেড়ে দিচ্ছি, রেডি ড্রেস, এরকম হাতার মধ্যে এমব্রয়ডারি করা, পুরোটা এরকম এমব্রয়ডারি করা আছে। দেখেন এই লাইফটা আমার কেটে গেছিল, এটা যে লাইফে দেখাইছিলাম ওই লাইফটা কেটে গেছিল, গলাটার মধ্যে দেখেন এরকম বাটন দিয়ে ডিজাইন করা, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে এই বুকের মানে এই জায়গাটা প্যাটের এই সেটটা ডিজাইন করা থাকবে, অনেক সুন্দর বডিতে, এই যে দেখেন অনেক অনেক সুন্দর, এটা হচ্ছে শেরওয়ানি স্টাইলের ডিজাইনটা, হ্যাঁ শেরওয়ানি স্টাইলের ডিজাইনটা, ড্রেসের বডি 44 লম্বা 44, হ্যাঁ ড্রেসের ডিজাইনটা অনেকটা শেরওয়ানি স্টাইলের, এটা আমি অনলি 1680 টাকা ছিল 1080 টাকায় ছেড়ে দিছি। হ্যাঁ এটার সাথে একটা দোপাট্টা পাবেন, এই যে দেখেন এটার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন, অনলি 1080 টাকায় এটাকে ছেড়ে দিছি, যা লাগে সেটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ না 1080 দিছি আগে লাগবে। আচ্ছা আমি লাস্ট একটা ড্রেস দেখাই আপনাদেরকে,
ওয়াও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু অমনি? সব আর্টিস্টের শোরুম চট্টগ্রাম পর্যন্ত সীমাবদ্ধ, কক্সবাজারে কোনো শোরুম নাই। ফাহমিদা আক্তার, ইনশাল্লাহ আপু কক্সবাজারের প্ল্যান আছে আপু, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দিব আপু। আমি আমার খুবই ইচ্ছা আছে আপু কক্সবাজারে দেওয়ার, আস্তে ধীরে ধীরে আপু একটু দোয়া করবেন। এটা হচ্ছে ড্রেসের দামানটা, দেখেন খুবই সুন্দর, এটা হচ্ছে ড্রেসের দামানটা, এক্সেলেন্ট, ভেরি ভেরি নাইস, এক্সেলেন্ট, খুবই সুন্দর দামানটা, দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা, হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, এই হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর। এইটা হচ্ছে আপনার, দেখেন ওয়াও, এক্সিলেন্ট, সুন্দর একটা ড্রেস, একদম আপু নাম মাত্র প্রাইসে আপু এটাকে ছেড়ে দিব। ড্রেসের কাজটা দেখেন কি যে সুন্দর, একটু দূর থেকে দেখেন ড্রেসটাকে আপু সবাই। ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার মাসলিন কটন বলে এই কাপড়টাকে, মাসলিন কটনের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসের দামানটা যেমন সুন্দর, ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর আপু। সবাই প্লিজ একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন, সবাই যে যেখান থেকে দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন। এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা, মা গো মা কি যে সুন্দর লাগতেছে, এটা অন্য অনেক সুন্দর। সারপ্রাইজ, আস্তে ধীরে খাও, ফালাও না, সারপ্রাইজ ফেলো না। এটা হচ্ছে দোপাট্টা, হ্যাঁ দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা। মানে এখন গেস্ট আসবে, গেস্ট আবার খুলে গেছে, গেস্ট আসবে না এখন, এখন গেস্ট কেন আসবে? এই যে দেখেন আপনার দোপাট্টা, হ্যাঁ দোপাট্টাটা খুবই সুন্দর আপু, জোস একটা দোপাট্টা, লুক পুরা দোপাট্টাটা এইরকম করে কাজ করা আছে, পুরাটা দোপাট্টা এরকম করে কাজ করা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু, কটনের মধ্যে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে। আমি দোপাট্টাটার একটা জিনিস দেখাই, আপনি যখন টেলার্সে দোপাট্টাটা দিবেন তখন টেলার্সকে বলবেন এই বাড়তি কাপড়টা কেটে দোপাট্টাটাকে এসে এমন করে এই কাপড়টা কেটে কাটোয়ার করে দিবে, হ্যাঁ কাটোয়ার করে দিলে দোপাট্টাটা আরও বেশি সুন্দর লাগবে। এমনিতেই দোপাট্টাটা অনেক সুন্দর, এটা প্রাইস কত? অনেক সুন্দর একটা ড্রেস দেখেন, এটা ডিসকাউন্ট প্রাইস 2450 টাকা, অনলি 2450 টাকা, যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। ড্রেসটা কিন্তু সেই সুন্দর, একবার করে দেখে নেন ড্রেসটাকে, ওয়াও, ডিসকাউন্ট প্রাইস 2450 টাকা। কোয়ালিটিটা দেখেন, ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর, ডিসকাউন্ট প্রাইস আপু 2450 টাকা। দেখেন ড্রেসের গলা দেখেন, দুই সাইডের এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন, ফিনিশিং দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস। ড্রেসের দামানটা দেখেন, মাই গুডনেস, দামানটা খুবই সুন্দর, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, প্রাইস পড়ছে অনলি 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 আপু, এই ড্রেসটা আপনি নেবেন অনলি 2450 টাকায়। সালোয়ারের কাপড়টা দেখাই দিছি কটনের মধ্যে, আল্লাহ এটারও কালারটা পুরো ফ্লাওয়ারের কালারের সাথে যাচ্ছে না, অনেক সুন্দর। এই দোপাট্টাটা কাটওয়ার করে দিতে বলবেন, এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন, তাইলে দোপাট্টাটা বেশি সুন্দর লাগবে। অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাট্টা, প্রাইসটা খুবই রিজনেবল আপু, খুবই রিজনেবল। দোপাট্টাটা দেখেন আবার এরকম ম্যাটেরিয়ালসটা হচ্ছে এরকম কোটা কোটা, অনলি 2450 টাকা আপু, অনলি 2450 টাকা। আমার পরোটা নিতে চান? আমার পরোটা আপু 1350 টাকা ডিসকাউন্ট প্রাইস, আর আমার পরোটা রেগুলার প্রাইস ছিল 2850 টাকা, আমার পরোটা আমরা ডিসকাউন্টে 1350 টাকায় দিয়েছি। গুধুলি বেলা এত সুন্দর সুন্দর ড্রেস দেখো, আপনার জামাই বলে আর কিনে দেওয়ার টাকা নাই, হায় আল্লাহ, তাইলে কেমনে হবে? ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস, ছবিটা তুলে নাও, এই ড্রেসটা খুবই সুন্দর, এটা ছবি তুলি দেখেন। ও ও এ এ ও ও তুমি সামি নামি না দেখো, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। সো এই ড্রেসটা আরে ক্যামেরার সামনে, লাইভের সামনে দেখো, ক্লোজ ছবি তুলো, একদম লাইভের ওই পাশে চলে যাবে।